बीजेपी स्टेट प्रेसिडेंट दिलीप घोष लाइव आ दिलीप दा नमस्कार अर्णव बोल सुनते सुनते दिलीप दा नमस्कार 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 सुनते अभिनंदन सुस्वागत बांगलाय धन्यवाद प्रथम इंटरव्यू रिपब्लिक बांगलाय दिलीप घोषर साथ दिलीप दा आपनी बोले चिलें कि उन्नीशे हाफ और एकुशे साफ उन्नीशे हाफ और एकुशे साफ प्रधानमंत्री नरेंद्र मोदी आज ब्रिगेडर रैलीते ब्रिगेडर रैली करते चलछेन जाच्छेन কি হবে আজকের র্যালিতে আমাদের সব দর্শককে একটু বলুন কি আজকের র্যালিতে কি হবে আজকে ব্রিগেডে ঐতিহাসিক র্যালি হবে পশ্চিমবাংলার পরিবর্তনের সূচনা হবে আজকে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কর্মীদের মধ্যে কি রকম উৎসাহ কালকের থেকে জমা হতে আরম্ভ করেছেন রাত জেগে জেগে আসছেন ওখানে রাতে বেলা অনেকে মাঠে পৌঁছে বসে আছেন পশ্চিমবাংলার সাধারণ মানুষ এই যে পরিবেশ তৈরি হবে আজকে তার থেকে বুঝে যাবেন যে বাংলায় পরিবর্তন আসছে দিলীপ দা আপনি বলেছেন 200 কম সিট পাবই না 200 বেশি হবে তো প্রধানমন্ত্রীর র‍্যালির কি প্রভাব পড়তে পারে আপনার মনে কি হয় আজকের র‍্যালির কি প্রভাব হবে দেখুন আমাদের নেতারা বলেছিলেন 50% সিট চাই লোকসভায় তাই আমরা বলেছিলাম 19 হাফ আর 21 হাফ প্রায় হাফের কাছাকাছি আমরা পেয়ে গেছি বাংলার মানুষ আমাদের উপর বিশ্বাস করেছেন আর এবারে 200 বেশি সিট চাই আমাদের সরকার করতে সেজন্য আমরা পাবলিকের সামনে বিষয় রেখেছি মানুষের রেসপন্স করছেন আজকের র‍্যালি সেটা মোটামুটি তার উপরে স্ট্যাম্প মেরে দেবে যে হ্যাঁ বিজেপি জিতছে এবং 200 সিটের দিকে এগোচ্ছে আর এদিকে প্রধানমন্ত্রীর র‍্যালি আর আজকে দিলীপ দা ওদিকে মমতা দি শিলিগুড়িতে পেট্রোলের দাম বেড়ে ওইখানে বড় প্রতিবাদ করতে চলছেন উনি আজকের ব্রিগেড র‍্যালি থেকে অ্যাটেনশন চলে যাবে কি কারণ 11টার সময় দিদি শিলিগুড়িতে নিজের র‍্যালি করছে প্রতিবাদ করছে তো লোকেদের অ্যাটেনশন কোথায় থাকবে ফোকাস কোথায় থাকবে ব্রিগেডে না শিলিগুড়িতে দেখুন মোদির চেয়ে বড় অ্যাটেনশন আমাদের দেশে কেউ নাই আজ শুধু দেশ নয় বিশ্বের দরবারেও তাই আর উনি করোনা ভ্যাকসিন দুনিয়াকে দিয়ে প্রমাণ করেছেন যে ভারতবর্ষের সংস্কৃতি পরম্পরা এখনো জীবিত মানুষ সেজন্য আমাদেরকে বিশ্বগুরু মনে করে সেজন্য মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা সেটাও চেষ্টা করবেন উনিও দুটোর সময় মিছিল শুরু করবেন কিন্তু আজ লোকে সারা পশ্চিমবঙ্গ তথা দেশ মোদিজির ভাষণ শোনার জন্য উদগ্রীব হয়ে আছে ব্রিগেডের দিকে সবার চোখ থাকবে দিদিমণি যতই নাটক করুন কোনো লাভ হবে না নাটক কেন বলছেন এ পেট্রোলের দাম কি বড় বিষয় নয় আপনি এটাকে নাটক কেন বলছেন দেখুন নিশ্চয়ই যে কোনো জিনিসের দাম বাড়লে চিন্তা হয় দাম কমানো উচিত সরকার চেষ্টা করছে আমাদের পশ্চিমবঙ্গে আলু চাষ হয় আমাদের কৃষকরা এখন 3.80 টাকা কিলো আলু বিক্রি করছেন কিন্তু তারাই 50 টাকা কিলো আলু খেয়েছেন আমাদের কৃষকরা গত বছর 3 টাকা কিলো পেঁয়াজ বিক্রি করেছিলেন তারা 80 টাকা করে কিনেছেন এটা ইস্যু হয় না তখন দিদি কোনো রাস্তায় নামেন না পেট্রোলের দাম বাড়ে কমে কমবে সেজন্য মমতা ব্যানার্জি স্কুটার চালাতে জানেন না তাও স্কুটার নিয়ে রাস্তায় নেমেছিলেন চারজন পুলিশ স্কুটার ধাক্কা মারতে মারতে চালিয়েছে চেষ্টা তো করেছিলেন না না এটা স্কুটার না না ওটা স্কুটার চালানো নিয়ে কোনো বিষয় নয় ওটা চেষ্টা করেছিলেন উনি ফোকাসটা এই ইস্যুটার উপরে আনার জন্য উনি সেই জন্য স্কুটার চালিয়েছিলেন স্কুটার স্কুটার চালানোর জন্য স্কুটার চালায়নি উনি অভ্যাস এই ইস্যুটার উপরে ফোকাস ফোকাস করার জন্য ওনাকে স্কুটার চালাতে হলো মানুষ কিন্তু তাকে সরকার চালাতে দিয়েছে স্কুটার চালাতে দেয়নি 10 বছর চেষ্টা করলেন মানুষের আশীর্বাদ নিয়ে সরকারটাই ভালো করে চালাতে পারলেন না আগে সাইকেল চালুন চালান তারপরে স্কুটার চালাবেন আচ্ছা মিঠুন দার কি রোল হবে
বাংলার এই ভোটে মিঠুন দাকেও কলকাতা উনি চলে এসেছেন আর কারা কারা আসতে পারেন আর মিঠুনদার কি রোল হবে এই ভোটে আমি আমি শুনেছি মিঠুনদা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এই পর্যন্ত খবর আছে আমি মিঠুনদাকে বলবো যে আপনি অনলাইন লড়াই করেছেন আপনার আমরা ফ্যানও ছিলাম সিনেমায় সফল হয়েছেন এখনও মানুষ আপনাকে মনে রেখেছে যেন পশ্চিমবাংলার পরিবর্তন যেন আপনিও কিছু করুন যেন আমরা শেষের দিকে সুরাজ দেখতে পাই সেই সুরাজ দেওয়ার জন্য আমরা লড়াই করছি সোনার বাংলা দেওয়ার জন্য লড়াই করছি তো উনি কি ক্যাম্পেইন করবে পুরো পুরো বাংলায় অনেক অনেক র্যালিস করবে অনেক জায়গায় যাবেন অনেক মিছিল করবেন প্ল্যানটা কি কত সময় দেবে আপনাদেরকে মিঠুনদা সেটা আমি জানি না কিছু তো কথা হয়েছে নিশ্চয়ই কিছু তো কথা হয়েছে নিশ্চয়ই উনি আমাদের পার্টির মেম্বারও বোধহয় নন না আমাদের সঙ্গে কোনো কথা হয়নি আমাদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাসজী বলেছেন নাকি উনি আসছেন এইটুকু আমরা জানি না আমাদের বাংলার বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি দিলীপদা একটা ইলেকশনে আমার লাস্ট কোয়েশ্চেন একটা ইলেকশনে এজেন্ডা সেট করা খুব জরুরি বিজেপি এজেন্ডা কিভাবে সেট করবে এটা কি নরেন্দ্র মোদি আপনার সোল ফোকাস এজেন্ডা কিভাবে আপনারা সেট করবে ফোকাসটা বিজেপির এজেন্ডা সেট করবে না মমতা দি এজেন্ডা সেট করবে মমতা দিও কিন্তু পুরো পুরোপুরি ফোকাস রাখছেন ইনক্রেডিবল একটা বড় ফাইট দিচ্ছেন আপনাদেরকে উনি বলছেন কি আমি ইস্যু বাংলা ঘরের মেয়েকে চায় এটাকে কাউন্টার কিভাবে আপনারা করবেন আপনাদের তো কোনো এক লিডার নেই মুখ্যমন্ত্রীর জন্য কোনো এক ক্যান্ডিডেট নেই নরেন্দ্র মোদি আছে কিন্তু এজেন্ডা কোনভাবে সেট করবে শুধুমাত্র প্রাইম মিনিস্টারের র্যালি করে না কোনো অন্য ইস্যু আছে কোনো সারপ্রাইজ কার্ড আছে কোনো নতুন বিষয় আছে দেখুন ভারতীয় জনতা পার্টি এজেন্ডা ঠিক করে এগোচ্ছে কয়েক বছর ধরে সেজন্য লোকসভায় আমাদের ভোট দিয়েছে লোকে ১৮টা সিট জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি যখন লড়াই করেছিলেন লোক তাকে সাপোর্ট করেছিল কিন্তু লোককে তিনি হতাশ করেছেন উনি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন দার্জিলিংকে সুইজারল্যান্ড বানিয়ে দেবেন দীঘাকে গোয়া বানিয়ে দেবেন কিন্তু পুরো বাংলাকে আফগানিস্তান বানিয়ে দিয়েছেন সেজন্য এজেন্ডা এখন বিজেপি লোক চাইতে চাইছে বিজেপি কী করবে সারা ভারতবর্ষে একাধিক রাজ্যে আমরা লোককে সুশাসন দিয়েছি লোকের স্বপ্ন সফল করেছি বাংলার থেকে লক্ষ লক্ষ লোক অন্য রাজ্যে চাকরি করতে যাচ্ছে পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করে বাংলার শিক্ষা শিল্প সংস্কৃতি অর্থনীতি তাকে ঠিক করতে হবে বাংলার যুবকদের বাংলায় কাজ দিতে হবে তারা নতুন বাংলা তৈরি করবে সেই জন্য ২০০ সিট চেয়েছি আমরা তাকে আমরা সোনার বাংলা বলছি সোনার বাংলা খালি গানে হবে না সাহিত্য হবে না রবীন্দ্রনাথ লিখেছেন আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি বাংলাদেশে সে গান হচ্ছে আমরা চাইছি সোনার বাংলা এখানে তৈরি হোক আর লোক আমাদের বিশ্বাস করেন দিলীপ ঘোষ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ধন্যবাদ